This is Primo H10. It's an entry-level smartphone by Walton. Smartphone tir dam ache 13k ebong device tir highlights niye bolte gele ekhane thakche 6.52 inch HD plus display, Helio G35 processor, 13MP triple rear camera ebong lastly 5000mAh battery. So initial experience the features was not so high but average. তাহলে আর কথা না বাড়িয়ে চলুন দেখি Primo H10 কেমন কি পারফর্ম করছে day-to-day life. So as always Rafi with you and you are watching Rafi Gadget Reviews. এই হলো Primo H10 এর বক্স আর বক্স কন্টেন্ট হিসেবে আপনারা পাচ্ছেন ইত্যাদি জিনিসপত্র বাজারে Walton H10 দুটি কালারে পাওয়া যাবে ব্ল্যাক এবং গ্রিন তো ডিভাইসটির ডিজাইন নিয়ে বলতে গেলে ডিজাইনটা ছিল অনেকটা ফ্যামিলিয়ার বিগত Walton এর কিছু স্মার্টফোনের সাথে আর এই ক্যামেরা প্লেসমেন্টটা দেখতে পাচ্ছেন এর চারপাশে একটা সানরাইজ প্যাটার্ন ইউজ করা হয়েছে Walton H10 স্মার্টফোনটা বেশ হালকা পাতলা হলেও এর বিল্ড কোয়ালিটি আমার কাছে বেশ শক্তপোক্ত লেগেছে সো মনে হয় না যে অ্যাক্সিডেন্টলি হাত থেকে পড়লে সহজে ভাঙবে আর বাটন প্লেসমেন্ট নিয়ে বলতে গেলে সবকিছুই ঠিকঠাক পজিশনে থাকছে এবং হ্যাঁ এখানে টাইপ সি পোর্টও রয়েছে ডিভাইসটির ব্যাকপার্টে একটি ফিজিক্যাল ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার ইউজ করা হয়েছে আমি অ্যাকুরেসি টেস্ট করে দেখেছি যেটা মোটামুটি ভালোই ছিল মানে এরকম রেঞ্জের স্মার্টফোনে যেরকমটা হওয়ার কথা Primo H10 এ রয়েছে হেলিও G35 যেটাকে অনেকে এন্ট্রি লেভেল রেঞ্জের গেমিং চিপ বলে তো এই চিপের পারফরম্যান্স তেমন আকারে আহামরি কিছু না তবে ডে টু ডে লাইফে আপনারা যেসব কাজগুলো করেন সেসব কিছু আরামসেই করতে পারবেন ফেসবুক ইনস্টা হোয়াটসঅ্যাপ ইত্যাদি ভালোই চলবে তবে হেভি গেমিং এর জন্য এটি একদমই সাজেস্টেড না বাট এখানে আমি অ্যাসফল্ট 9টা প্লে করেছিলাম সারপ্রাইজিংলি গেমটা ভালো করে রান হয়েছে এখানে কন্ট্রোল দেখলাম ভালোই গেমিং এ ফ্রেম ড্রপও কম আর গ্রাফিক্সটাও ছিল অ্যাজ ইউজুয়াল তবে মূল কথা হলো এই ফোনে অ্যাসফল্ট 9 এর গেমিং সারপ্রাইজড মি অন্যদিকে যদি আপনি জিপিইউর উপর বেশি প্রেসার দিতে না চান তাহলে এসব ছোটখাটো কিছু গেম খেলতে পারেন আর হ্যাঁ এরকম স্মার্টফোনের টার্গেট কাস্টমার হয়ে থাকে একটু সিনিয়র পারসন যারা গেম টেম বেশি খেলে না অ্যান্ড্রয়েড ভার্সন এখানে আছে 11 আর ইউআইটা লুকালাইক স্টক আর র্যাম আছে এখানে 4GB এবং রম 64GB Walton H10 এর সামনে আছে 6.52 ইঞ্চ ইনসেল HD প্লাস প্যানেল এই টাইমে দাঁড়িয়ে এত বড় একটা ডিউ ড্রপ নচ আমার কাছে একটু খারাপ লেগেছে আমার মতে এখানে একটা পাঞ্চ হোল ইউজ করা যেত তো ডিসপ্লেটার কোয়ালিটি যথেষ্ট ভালো কালারগুলো বেশ ভাইব্রেন্ট শার্পনেসও ছিল যথেষ্ট ভালো আর টাচ ল্যাটেন্সি জনিত কোনো ইস্যু এখানে আমি পাইনি এবং বাজেট ওয়াইজ প্যানেলটার নিটস ব্রাইটনেস ছিল খুবই ভালো মানে এরকম রেঞ্জের স্মার্টফোনে এত ব্রাইট ডিসপ্লে আমি এর আগে সচরাচর দেখি নাই ক্যামেরা সেকশনে ফোনটা রিয়ারে আছে ট্রিপল ক্যামেরা সেট আপ যার প্রাইমারি 13MP অ্যাপারচার f1.8 আর সেকেন্ডারি রয়েছে 2MP ডেপ সেন্সর এবং থার্ডলি রয়েছে 2MP ম্যাক্রো তো ডে লাইটে ছবির কোয়ালিটি যথেষ্ট ভালো শার্পনেস ডিটেলস ইত্যাদি খুবই সুন্দর করে বজায় রাখতে পারছিল আমি এটা দেখে আসলেই বেশ হ্যাপি যে Walton ডে বাই ডে তাদের ক্যামেরাতে হিউজ আকারে একটা ইমপ্রুভমেন্ট এনেছে অন্যদিকে ফোনের লো লাইটের পারফরমেন্সও আমি ভালোই বলবো আর এই ফোনের ডেপথ এবং ম্যাক্রো লেন্সের কাজ ছিল একেবারে এফআরএস যেটা এক্সপেক্টেড আর এই হলো রেজাল্ট H10 এর সামনে থাকা 8MP সেলফি ক্যামেরাটাও ব্যাক ক্যামেরার মতো প্রশংসা পাওয়ার যোগ্য মানে যদি এই ক্যামেরাটা ভালো আলো পায় তাহলে খুবই সুন্দর ডিটেল ছবি ক্যাপচার করতে পারে আর এমনিতে বোথ সাইডের ক্যামেরার শাটার স্পিড যথেষ্ট ফাস্ট এবং এজন্য ক্যামেরা রাইট টাইমে পিকচার ক্যাপচার করতে পারে আর হ্যাঁ ফ্রন্ট পোর্ট্রেট নিয়ে বলতে গেলে যেটাও ছিল একটু অ্যাভারেজ তবে এটা বলতেই হবে এদের যে মেইন ক্যামেরা মানে রিয়ারের 13MP এবং সেলফির 8MP এদের দুজনের যা কোয়ালিটি ছিল তা টোটালি অসাম ব্যাটারি সেকশনে ফোনটাতে থাকা 5000mAh ব্যাটারির ব্যাকআপটা নিয়ে বলতে গেলে যা ছিল হেভি ইউসেজে 8 থেকে 9 ঘন্টা এবং নর্মাল ইউসেজে আপনি অনায়াসে 2 দিন প্লাস ব্যাকআপটা পেয়ে যাবেন সো আশা করি বুঝতেই পেরেছেন এর ব্যাকআপটা খুবই ভালো তবে চার্জিংটা নিয়ে আমি আনহ্যাপি কারণ বক্সে থাকা 10 ওয়াটের চার্জারটা দিয়ে এটিকে ফুল চার্জ করতে টাইম লাগে প্রায় 3.5 ঘন্টা সো কথা বলতে বলতে বর্তমানে প্রায় চলে এলাম ভিডিওর লাস্ট পার্টে এখন আমি বলি মূলত এই Primo H10 ফোনটা কাদের জন্য কেনা বেস্ট হবে আগে বলি ফোনটার বর্তমান দাম 13,000 টাকা এবং আপনারা হয়তো খেয়াল করেছেন ভিডিওর মাঝখানেই আমি এই ফোনটাকে সাজেস্ট করেছি যাদের বয়স একটু বেশি কারণ তারা মূলত একটা স্মার্টফোন ইউজ করে জাস্ট ক্যামেরা ফেসবুক হোয়াটসঅ্যাপ ইমো ইত্যাদি ইউজ করার জন্য আর এসব কিছু ভালো করে এক্সপিরিয়েন্স করার জন্য তাদের প্রয়োজন পড়ে সুন্দর একটা ডিসপ্লে সাথে বেটার একটা প্রসেসর সো আমার মতে এক্ষেত্রে এই ফোনটা টোটালি পারফেক্ট তবে হ্যাঁ বিষয়টা কিন্তু এমনও না যে আমরা তরুণরা এটাকে ইউজ করতে পারবো না দেখুন 13K বাজেট ওয়াইজ যেরকম ফিচার্স দেওয়া যায় Walton অনেকটা সেরকমই ট্রাই করেছে
হ্যাঁ, তবে কিছু কিছু কনস ছিল, এজন্য আমি এটাকে হাইলি রেকমেন্ড করছি ফর সিনিয়র্স। তাহলে আজকের মতো এইটুকুই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট করবেন এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সো পরবর্তী ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।